হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হলো ফিউরোক্লাব। এটি এক ধরনের 250 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফিউরোক্লাব 250 mg ট্যাবলেটটি সরবরাহ করে। এই ফিউরোক্লাব ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সেফিউরোক্সিম 250 মিলিগ্রাম এবং ক্লাভুলানিক অ্যাসিড 62.5 মিলিগ্রাম। এই দুটি উপাদানের সমন্বয়ে এই ফিউরোক্লাব ঔষধটি তৈরি হয়েছে। এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ। তো এখন আসুন, যে এই ফিউরোক্লাব 250 mg অ্যান্টিবায়োটিকটি আসলে কি কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করবেন আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করবেন তা সম্পর্কে সঠিক বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক। এই ফিউরোক্লাব 250 mg ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে, এটি সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে যেই সকল রোগগুলো হয়ে থাকে তা নিরাময় করতে এই ঔষধটি ব্যবহার করা হয়। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ, তাই যে কোনো ব্যাকটেরিয়া দ্বারা আমাদের শরীরে যদি যে কোনো ইনফেকশন বা যে কোনো সংক্রমণ হয়ে থাকে তা নিরাময় করতে এই ঔষধটি কাজ করে। তো এক নম্বর যে কাজটি করে তা হলো অপারেশনের পরবর্তী অবস্থায় বা আমাদের শরীরে যে কোনো কাটা স্থানে বা ক্ষত স্থানে বা অপারেশনের কাটা জায়গায় ব্যাকটেরিয়া দূর করে সেখানে সেই কাটা বা ক্ষতস্থান খুব তাড়াতাড়ি বা অতি কম সময়ে শুকানোর জন্য এই ফিউরোক্লাব ঔষধটি ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে তা হলো টনসিলাটাইটিসের ক্ষেত্রে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে টনসিলে আক্রান্ত, গলায় প্রচণ্ড ব্যথা হয় এবং টনসিল খুব মারাত্মক ধরনের একটি রোগ, তাই এই ফিউরোক্লাব ঔষধটি যদি সেই টনসিলাইটিসে আক্রান্ত ব্যক্তিরা সেবন করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তিন নম্বর যে কাজটি করে তা হলো ইনফ্লুয়েঞ্জা। এটি এক ধরনের আমাদের শরীরে ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক রোগ। এই রোগীরা সাধারণত শ্বাসকষ্টে ভোগে। তো যে সকল লোকজনেরা এই ধরনের ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই ফিউরোক্লাব ঔষধটি গুরুত্বপূর্ণ কার্যকর। চার নম্বর যে কাজটি করে তা হলো যে সকল লোকজনেরা নিউমোনিয়ায় আক্রান্ত, অর্থাৎ দীর্ঘদিন ধরে যাদের নিউমোনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই ফিউরোক্লাব অ্যান্টিবায়োটিক এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে। এছাড়াও ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানি, গনোরিয়া এই ধরনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছেন, হাঁপানিতে ভুগছেন, ব্রঙ্কাইটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে এটি এক ধরনের গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের শরীরের ত্বকের ওপর যেই চর্মরোগগুলো হয় বা ফুসকুড়ি হয়, অনেক সময় আমাদের ত্বকে যে ত্বকীয় কলার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের ফলে ত্বকীয় কলার যে ক্ষতিগুলো হয়ে থাকে, ত্বকের ওপর ঘা হওয়া, মারাত্মক দাউদের সৃষ্টি হওয়া, এমনকি ত্বকের গঠন দিন দিন হারিয়ে যাওয়া, তো এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের ফলে আমাদের ত্বকীয় কলার যে সংক্রমণ হয় তা দূর করতে এটি একটি খুবই ভালো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সাধারণত এক কথায় বলতে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের ফলে যেমন টনসিলাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ক্ষতস্থান তাড়াতাড়ি শুকানো, ত্বক ও ত্বকীয় কলার সংক্রমণ, গনোরিয়া, এগুলো সমস্যা দূর করতে এই
ফিউরোক্লাব 250 mg-র অ্যান্টিবায়োটিকটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে, আর এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা। এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন, অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন। তো এই ঔষধের সেবনবিধি বলতে গেলে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অর্থাৎ 17 থেকে 18 বয়সের উপরের লোকজনের ক্ষেত্রে ফিউরোক্লাব 250 mg-র একটি করে ট্যাবলেট দিনে 2 বার, অর্থাৎ সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর, এভাবে কন্টিনিউভাবে 7 দিন এই ঔষধটি চালাতে হবে। কারণ এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ, তাই এর ডোজ কোনোভাবেই মিস করলে চলবে না। এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তেমনি এ ঔষধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন পেট ফাঁপা, পেট ব্যথা, পেটের সংকোচন, হজমের সমস্যা, মাথা ব্যথা, ভ্যাজাইনাটাইটিস, র্যাশ, চুলকানি ও ঘুম কম এবং পিপাসা বেশি হতে পারে। এগুলোই হলো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে, তাদের ক্ষেত্রেও এই ঔষধটি সেবন করা যাবে, তবে গর্ভাবস্থার প্রথম 3 মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। পরবর্তী সময়ে গর্ভবতী মহিলারা এই ঔষধটি সেবন করতে পারবেন। আর যে সকল লোকজনের শরীরে এই সেফোরক্সিম এবং ক্লাভুলেনিক অ্যাসিড দুইটি ওষুধের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে ভুগছেন, দীর্ঘদিন ধরে অ্যাজমা এবং মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হয়, ব্রঙ্কাইটিস এবং ত্বক ও ত্বকীয় কলার সংক্রমণ, চর্মরোগ, গনোরিয়া, নিউমোনিয়া, দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি কাশি, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, তারা যদি এই ফিউরোক্লাব 250 mg-র ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করতে পারেন, তাহলে অবশ্যই খুবই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এটি হলো এই ঔষধের বা এই ফিউরোক্লাব 250 mg অ্যান্টিবায়োটিকের নির্দেশনা। তো প্রতিটি ফিউরোক্লাব 250 mg ট্যাবলেটের মূল্য মাত্র 35 টাকা। বাজারের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো ঔষধ সম্পর্কে যদি কোনো ধারণা নিতে হয় বা কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে SMS করে আপনারা সেই ঔষধটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।